আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? কেমন আছেন? আমি মাথা ঘুরার আমারে কি যাইতেছে, হ্যাঁ এখন আছি আমি কোন রকমে ডান কানে শুনি না, ডান কানে শুনেন না, শুনি না। আর আমার এই সাইড যেহেতু আমার ব্রেন টিউমার। আপনার আচ্ছা ব্রেন টিউমার অসুবিধা নাই, আপনার অসুবিধা কি হতো, মাথা ব্যথা হতো নাকি? মাথা ব্যথা, মাথা ব্যথা, মাথা ব্যথা, ডান কানে শুনেন না, ডান কানে শুনি না। আচ্ছা হাঁটতে পারেন? হাঁটতে পারি না। পড়ে যান একদিকে? পড়ে যাই, পড়ে যান ডান সাইডেই পড়ে যান নাকি? এটা কতদিন ধরে এই সমস্যা হচ্ছে? দুই মাস। দুই মাস। মুখে খাবার খেলে খাবার গিলতে পারেন? খেতে পারি না। ডান হাত দিয়ে খেতে পারেন না? খেতে পারি না। চোখে দেখতে কোনো অসুবিধা হয়? চোখে ঝাপসা দেখেন? দুই চোখে ঝাপসা দেখেন? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আপনার অপারেশনের ব্যাপারে প্রস্তুতি চলছে, অপারেশনের পরে ইনশাল্লাহ আবার আপনার আমরা একটা ভিডিও নেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি আজকে? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। হাঁটতে পারছেন? হাঁটতে পারছি। হাঁটতে পেরেছেন? এখন একটু কিছু সমস্যা আছে না, যে মুখটা এখনো আগের মতো বাঁকা আছে, অপারেশন আগে যেমন বাঁকা ছিল, আর মাথা এখনো ঘুরাই, তাই তো? আচ্ছা, কিন্তু দুইটা হাত উপরের দিকে তুলতে পারেন স্বাভাবিকভাবে? এই তো গুড, ঠিক আছে, হাত নামিয়ে ফেলেন। আমি একটু আপনার হাজবেন্ডের সাথে কথা বলি, ওনার ব্রেন টিউমার নিয়ে আমাদের কাছে আসছিলেন, আপনারা অনেক ভয় ছিলেন, দুশ্চিন্তায় ছিলেন, সেটাই স্বাভাবিক। অপারেশনের আজকে তিন দিন পার হয়ে গেছে, ইনশাল্লাহ আপনারা যাবার প্রস্তুতিও নিচ্ছেন। আপনার একটু অভিজ্ঞতা আমাদেরকে একটু বলেন। আমরা এখানে আসার পরে অনেক ভয় বুঝতে পাইছি। জি, ভয়ভীতি পাওয়ার কারণে আমরা একদিন হয়তো বিছে নেমছি। জি, নারা একদিন আগে হয়ে যেত। জি, ওইটার কারণে আমরা ভাবছি কিনে কি হয়, কিনে কি হয়, ছেলেরাও এখান থেকে বলতেছে। এত বেশি বেশি ইয়া ছিল এক বেশি না বা অন্যান্য জায়গায়। জি জি, তারা বলছিলেন না, আমরা যেখানে আনছি এখানে এও বাংলাদেশের ভিতরে দশজনের ভিতরে একজন। জি, ওইটারে কেন্দ্র করি আমরা এখানে আসি। লাহোর জন্য ওনারা সিদ্ধান্ত নিছে, ঠিক আছে, নাইটে চাইছে, চাই এগুলো দেখলো আমরা রেয়াগুলা। জি, এগুলো ঠিক আছে, আপনি এখানে করা। জি, ভাগ্যে যা আছে এটা অন্য ব্যাপার। জি জি, কিন্তু ডাক্তার পাইছেন ওখানে করা। জি, অপারেশনের পরে আপনারা আল্লাহর রহমতে এখন পর্যন্ত সন্তুষ্ট তো? ইনশাআল্লাহ আমরা এখন পর্যন্ত সন্তুষ্ট আছি। আগে তো আমরা অপারেশন আগে আদি আমরা আইতেই পারে নাই, টোটালি এক ঠ্যাঙে ইয়া লইয়া আসে রিক্সাত করে এখানে আনছি। জি, আনার পরে হেঁটে হয়ে গেছে। জি, এখন ইনশাআল্লাহ অপারেশনের পরে আমরা দেখতেছি ইনশাআল্লাহ খুদগুদ হাঁটতেছে। জি, আর বাকিটা আবার আল্লাহ জানে, সময়ের সাথে সাথে ইনশাআল্লাহ উন্নতি হবে। সময়ের সাথে গানেও একটু আমার মনে হয় একটু উনা যান না, কানে কানে একটু শোনেন, বাম দিকে বেশি শুনবেন, ডান দিকে ওভাবে একটু কম থাকে। এদিকে কম শুনি, এদিকে বেশি শুনি। জি জি, এদিকে একটু শুনি। আগে তো এটা টোটালি কি শুনি? জি জি, খালি শুনছো কিন্তু। জি জি, এখন আর শোষ ভাবটা নাই, শোষ আছে থাকলে কম আছে। আচ্ছা, কমই আছে। জি, তাহলে তো আমরা জামনে ইয়া সাহেব বলছিলেন কানে কানে হতে পারে, কানে অন্য ইয়ের অপারেশন পরে ইনশাআল্লাহ কিছুটা উন্নত হয়েছে। বাকি আল্লাহ ভরসা, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনার জন্য আপনার রোগীর জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। দোয়া তো আল্লাহ।